তো আমরা খুব ধীরে ধীরে আসলে সামনের দিকে যেতে চাই। দর্শক যদি ভালো লাগে, আমাদের সিনেমা যদি ভালো হয়, তাহলে লম্বা সময় ধরে চলবে। সিঙ্গেল স্ক্রিনে নেওয়ার ইচ্ছা আছে কিনা বা? হ্যাঁ, অবশ্যই সিঙ্গেল স্ক্রিনে যাবো। এখন পর্যন্ত এখন তো প্রায় সন্ধ্যা রাত হয়ে যাচ্ছে, তো আজকে দিনে আপনার আপডেট কি? আমি বাসায় বসে স্টার সিনেপ্লেক্সে দেখা যায় সবকটা শাখা, যে কোনো শো ছিল সবকটা আসলে সোল্ড আউট, সেটা দেখে এসেছি। আসলে বলা মুশকিল, দর্শক কমছেন, আমার গ্রহণ করে, কোনটা বর্জন করে, তো আমরা দিন তিনেক অপেক্ষা করি কোন দিকে যাই। আপনার আপনার সিনেমার মেইন পাত্র যদি বলি শরীফুল রাজ, সে তারও আরো দুটো সিনেমা মুক্তি পেয়েছে, তো এই পাশাপাশি এই সিনেমার সাথে এক নায়কের তিন সিনেমা, এইটা কোনো ইফেক্ট করবে কিনা তিনটা সিনেমার? আমি জানি না, আমার কোনো অভিজ্ঞতা নাই যে ইফেক্ট করে কিনা, তবে তিনটা তিন জনরার গল্প, এক্ষেত্রে দেখা যাক কি হয়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি যে মাত্র আসলাম, দর্শকের সাথে এখনও কথা হয়নি, শোটা শেষ হলে হয়তো কথা হবে। আর এমনি অলমোস্ট সব শোর টিকিট সোল্ড আউট দেখে গেল, চার্জের সিডাউ টিকাউ সব দেখা যাক কি হয়। সহজ একটা প্রশ্ন, আপনি সবসময় বলে আসছেন যে আপনার স্বপ্নের একটা সিনেমা কাজলরেখা, তো কাজলরেখার মধ্যে আসলে যারা দেখে নাই, আজকে যারা দেখলো তারা হয়তো রিয়াকশন দিবে, যারা এখনো দেখে নাই তাদেরকে আসলে কিভাবে? গানের সিনেমা, মিউজিক্যাল ফিল্ম, তারপরে রূপকথা, চারশো বছর আগের পুরনো টাইমটা দেখতে পাবে, সব মিলিয়ে এটা একটা উপভোগ্য সিনেমা হতে পারে। আপনি কি মনে করেন এই প্রেক্ষাপট আসলে নতুন জেনারেশনকে কাজলরেখা অন্য ধরনের একটা বিনোদন বা একটা মেসেজ দিবে দেশের ঐতিহ্য ইতিহাস? আমি মনে করলে তো হবে না, আসলে রেজাল্টটা কি তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে দু তিন দিন। কনফিডেন্স তো থাকে একজন নির্মাতার আসলে জায়গা থেকে, আপনার যেহেতু একটা ছবি মানে আপনার সন্তান, তো সেই সন্তান কেমন হবে একটা কনফিডেন্স থাকে। দর্শক উপভোগ করবে। যারা ধরেন কাজলরেখার মধ্যে, আমি যদি সোজা ভাষায় আরেকটু জানতে চাই, কাজলরেখার মধ্যে কি আছে আসলে দর্শক আকৃষ্ট করার মতো? সিনেমাটা দেখতে হবে, মানে আমি বলে দিলে তো হবে না জিনিসটা, যে আমিও আমি দর্শকের জন্য সিনেমাটা বানিয়েছি, দর্শক দেখার পর আসলে কোনটা ওকে আকর্ষণ করেছে এটা বলা আমার জন্য মুশকিল। তবে এইটা গানের সিনেমা, এটা বাংলার মাটির সিনেমা, আমাদের ঐতিহ্যের সিনেমা, সব মিলায় এটা যদি দর্শক দেখে এবং উপভোগ করে সেটা আমার ভালো। ভাইয়া, মনপুরা আপনার ট্যাগ লাইন, আপনি অনেক ভালো কাজ করছেন কিন্তু মনপুরা আপনার ট্যাগ লাইন থাকে না, প্রত্যেকটা নির্মাতার বা প্রত্যেকটা শিল্পীর একটা ট্যাগ লাইন থাকে, তো আপনার কি মনে হয় আসলে মনপুরাকে ছাপিয়ে যেতে পারে কাজলরেখা? কোন সিনেমাকে ছাপিয়ে যাবে ওইটা আসলে সময় বলবে, আমি এখনই বলতে পারবো। থ্যাংক ইউ ভাই।